2021 সালের বিভিন্ন পরীক্ষায় আগত বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত প্রশ্ন সমাধান চতুর্থ পর্ব। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর অফিস সহকারী। বাংলাদেশ বিষয়াবলী। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীকের সংখ্যা কত? উত্তর খ 2 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কত নম্বর সেক্টরের অধীন ছিল? উত্তর গ 10। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? উত্তর ক 17 এপ্রিল। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং কোন জেলায় অবস্থিত? উত্তর গ বান্দরবান। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময়কাল কোনটি? উত্তর গ 26 মার্চ 2021 থেকে 16 ডিসেম্বর 2021। দহগ্রাম আঙ্গরপোতা কোন জেলায় অবস্থিত? উত্তর গ লালমনিরহাট। বাংলাদেশে মহিলা ক্যাডেট কলেজের সংখ্যা কতটি? উত্তর ক 3টি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর প্রকিউরমেন্ট অফিসার সহ অন্যান্য পদ ঐতিহাসিক 6 দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? উত্তর ঘ বিচার ব্যবস্থা। 1969 সালের কোন তারিখে জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? উত্তর গ 23 ফেব্রুয়ারি। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? উত্তর গ মহাস্থানগড় বগুড়া। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তর ক 10 নং সেক্টর। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর খ কামরুল হাসান। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? উত্তর খ মিরসরাই। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? উত্তর ঘ 3টি। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তর ঘ 1974। বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? উত্তর ক পেট্রাপোল। মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়? উত্তর গ রাঙামাটি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে? উত্তর ক মুশফিক। আজকে 10 সেপ্টেম্বর 2021 বাংলা সনের কত তারিখ? উত্তর খ 26 ভাদ্র 1428। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ অন্যান্য পদ 6 দফা কর্মসূচি ঘোষিত হয়? উত্তর খ 1966 সালে। পদ্মা সেতু দৈর্ঘ্য ও প্রস্থ কত? উত্তর ক 6.15 কিলোমিটার ও 18.10 মিটার। বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা 43 এর চিত্রকর কে? উত্তর ক জয়নুল আবেদিন। অপারেশন সার্চলাইট যে সালে সংগঠিত হয়? উত্তর খ 1971।
বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? উত্তর ঘ মহেশখালী। মুজিব বর্ষ উদযাপন কাল হলো? উত্তর খ 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি? উত্তর খ মহাস্থানগড়। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? উত্তর ক জয়যাত্রা। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? উত্তর ক মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কোন সালে? উত্তর খ 1999। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চ মান সহকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে? উত্তর খ কর্ণফুলী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরকার কে? উত্তর ঘ আলতাফ মাহমুদ। এই গানের প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে? উত্তর ক সন্দ্বীপ। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? উত্তর ঘ নিতুন কুণ্ড। ISBN এর সঠিক পূর্ণরূপ কোনটি? উত্তর খ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। 2018 সালে মহিলা টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট কোন দেশ শিরোপা জিতেছে? উত্তর খ বাংলাদেশ। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক বারো ভূঁইয়া বলা হতো কোন আমলে জমিদারদেরকে? উত্তর খ মোঘল আমল। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর ক ক্যাপ্টেন এম মনসুর আলী। আমার কিছু কথা গ্রন্থটির লেখক কে? উত্তর ক শেখ মুজিবুর রহমান। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? উত্তর গ বিজয়কেতন। মেস্তা একজাতীয়? উত্তর ক পাট। মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট? উত্তর গ 18 মিনিট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নলকূপ মেকানিক। বাংলাদেশ বিষয়াবলী। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? উত্তর 10 জানুয়ারি। সম্প্রতি ভারত সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করেন? উত্তর গান্ধী শান্তি পুরস্কার। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি? উত্তর 41টি স্প্যান। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কবে? উত্তর 1971 সালের 10 এপ্রিল। বাংলাদেশের পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে কত? উত্তর 0.05 মিলিগ্রাম/লিটার। হস্তচালিত নলকূপের স্বাভাবিক পানি উত্তোলন হয় পানির স্তর যখন? উত্তর
7.62 মিটার। বন্যার সময় নলকূপ উঁচুকরণের জন্য ব্যবহৃত হয়। উত্তর পাটাতন। পিএসএ ব্যবহৃত হয় সাধারণত উত্তর পুকুরের পানি বিশুদ্ধকরণে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।